আমরা যা স্বাধীন করছি, আমরা উন্নয়ন করছি, আপনারা বরাবর ভাষা রাখছেন। স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়েছে তখন তো আপনারা চাইছেন ভারতীয়, এরপরে যখন উন্নয়ন শুরু হয়েছে সেখানে দুটি মানিয়ে যায়, মনে করলে আবার পাকিস্তান জিন্দাবাদ দিলাই যায়। বাংলার মাটিতে একটা মুজিব মানুষের শ্রমিক বেঁচে থাকতে এই বাংলার মাটিতে 30 লক্ষ শহীদের রক্তের সাথে কসম, 2 লক্ষ মায়ের ইজ্জতের কসম, একটা বাঙালি মুজিব সৈনিক বেঁচে থাকলে এই বাংলার মাটিতে কোন বিদেশি, কোন চক্রান্তকারী, কোন পাকিস্তানের পাঁচটা কুকুর এই বাংলাদেশের মসজিদে বসতে পারবে না। আমাদের নেতা ইসলাম আমাদের এখানে বিনিয়োগার থেকে আগত উপজেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, আমার এখানে আমাদের মাতৃবাহিনীর অনেক নেতৃবৃন্দ এখানে আসেন, বিভিন্ন এলাকা থেকে আসেন, ছাত্রলীগ, যুবলীগ, শিশুলীগ অনেক এখানে সবাই আসেন, সবাইকে আমার সঙ্গে আমরা নাহিদ ভাই এমপি হওয়ার আগে আপনারা হোকা আপনারা দ্বারা কেন আসুন গর্বি আপনারা ব্যস্ত। আমি মাতুরা দেখি মাতুরা কোন রাস্তাটা ভাষা আছে, একটা রাস্তা আমার বুকা দিয়ে নাই ভাই এমপি হওয়ার আগে ও রাস্তাটা ভাষা আছে। আমার তো সরু জানা আছে আসিল একটা রাস্তা ভাষা আছে, সব খাসা রাস্তা মেঘ দিলে আজ উনে গেলাম সব রাস্তা তার বিফির রাস্তায় কিন্তু আর বাকি আলা আমরা এটাও দেখি না কমটি মারিয়া আওয়াজ লাগতো ইতিহাস বা বাধা বাধা দায়িত্ব হইলে কি অবস্থা এই বর্ষাকাল দেখা মানুষ এই যে আপনারা হলেও জানেন যারা জানো নতুন প্রজন্ম হইতে পারতো না, নতুন প্রজন্ম যারা এই সময় ছোটো আসছিল আজ বড় হয়ে গেছে তারা তো মনে করে আমরা পুরুষ হয়েছে মানুষ যদি বাঘা রাস্তা বাঘা ঠিয়া ইয়া আমরা তো বাঘা দেখি আর এখন বাংলা গেছে রাস্তার যে মাতুরা সৈয়দ বক্কা কত রাস্তা ফিস দিয়েছে আর যেন ফিস নেয় অনেক রাস্তা ইস চলে গেছে, রাস্তা হয়েছে রাস্তা হয়েছে না রাস্তা আছে রাস্তা ভাঙবো আবার গড়বে। এই যে বন্যা গেছে এই বন্যায় কি অবস্থা বন্যার গতি দেখছেন আপনারা, কোন রাস্তাটা অভাব আছে আর কোন রাস্তা অভাব আছে সব রাস্তায় যে বাড়ি গরু আছে আর কিশোর দুঃসমন্দরের বাণী রাস্তাগুলো বাঙ্গা বাংছে আবার গড়বে বর্ষা গেলে না গড়বে। এই বর্ষাকাল তো বাজার দিয়া লাগাইয়া তো ওইত না, বর্ষা পরে শীত সিজন যখন আইব তখন এগুলার খাস হইবে, যতটুকু ফারা যা আর ফারা যা কিন্তু সব রাস্তা তো ফারা যা না, এক লোকে সারা সিলেট বাই দিয়েছে সব জায়গা কোন উপজেলা কোন জেলাতে রয়েছে না সব ভাঙিয়া গেছে, সব জায়গা ঠিক করতে হইলে সময়ের দরকার, করে রাস্তা আসিল না হয়েছে খেয়ে করছে লাইফ বেশ সময় এর আগে তো আমি বললাম একটা রাস্তা হবে বুঝতে পারছি না কিন্তু এই রাস্তা যখন হয়েছে বাঙ্গাও বড় হইব আগে নাহিদ ভাই এমপি হওয়ার আগে কয় ঘরে বিদ্যুৎ আছে, কত ঘরে এই মাতুরা ক ঘরে বিদ্যুৎ আছে আর বিদ্যুৎ কত ঘন্টা থাকত কত সময় থাকত বিদ্যুৎ আই আইলে সব মানুষে হয়তো আইসে বা আইসে হইতো না মুরব্বী সাহেব হইতো আইসে আইসে হইলে মানুষে বুঝলি তা বিদ্যুৎ আইসে 17 ঘন্টা 18 ঘন্টা 2 দিন 3 দিনে আইসে ও আইয়া আনলেও আমি মুছি সময় দোকানের এখানে আইসে বুঝা যায় যে মানুষ খুব খুশি হয়েছে না আইসে কিন্তু কত ঘন্টা এখানে গেছে এর ঘরে তো বিদ্যুৎ ঘরে ঘরে আসিল আসিল না এখন বিদ্যুৎ আছে প্রত্যেক মানুষে এখন বিদ্যুৎ আপনার দেখো কা ও অন্য আমরা এই যে এই গ্রাম কতটা এসি চলে হিসাব করে দেখো কা কতটা এসি চলে এর ঘরে যে টমটমর যে ব্যাটারি সারা রায় কতটা ব্যাটারি চার্জ হওয়া অন্য কিন্তু কোনোটা সরকারে না করে সরকারের চেষ্টা করে যে সব কিছু পূরণ হওয়া মাঝখানে সামান্য কয়েকদিন একটু অসুবিধা হয়েছে বিদ্যুৎ উৎপন্ন আন্তর্জাতিক এটা কোনো ক্রাইসিস
বাংলাদেশ নাই, এটা একটা আন্তর্জাতিক ক্রাইসিস। আপনি লন্ডন, আমেরিকা, ফ্রান্স যারা আছে বিদেশে, আপনি জিজ্ঞাসা করেন আপনার আত্মীয় স্বজন লন্ডন বাজারও গেলে তিনটার বেস্ট মনে দেয় না, তিনটা চারটার বেস্ট আলু দেয় না, এরপরে বিদ্যুৎ আপনার সারা আপনার ভাষা আছে নিজস্ব ভাষা, অনেক লন্ডনের মুখ থেকে আমরা শুনি অনেক নিজস্ব ভাষা আছে, পাঁচটা ছয়টা রুম আছে, আত্মীয় স্বজন বউ ছেলের বউ সব লইয়া থাকে, এখন সব আইয়া এক বৈঠক বৈঠক রুমও সারাই দেখা করে নিশ্চয় আছে, কোনো এক চালাই খেলা বাকি সব বন্ধ করে রাখছে, কারণ বিদ্যুৎ বিল বাড়ি গেছে একশো গুণ। এখন হইতে হইতে হইছিলাম আমেরিকায় এখন গল যে শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণ নির্বাচন হইব, বিএনপি মহোদয়গণ জামাতের মহোদয়গণ আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, কিনা বুঝবা যে নির্বাচন নিয়মিত না নির্ভর করিত না অংশগ্রহণ করুক, আমরা সারা বিশ্বের সাংবাদিক গল্পটাই থাকবো তারা দেখব তাই দেয় না তাই দেয় না, আর উঠেও খারাপ জানেন তো ইলেকশনও গেলে তাই দেয় আরো আর বাইশটা ছয়টা সাতটা, আর এগুলা যদি যাইতে শুনলেও বাইতে পারবেন না, আর বাংলাদেশের মানুষের তার জন্য চেহারা তার জন্য কার্যকলাপ বালা করে বুঝিয়েছে, গতিকে দিন দিন আন্দোলন খালি কমে আন্দোলন খালি কমে, ডাঙা গেরাও খাইলটা গিয়ে ডাঙাত কোনো গাড়ি উঠত নাই, গাড়ি আমাই তো নাই, ভাই তোমায় এব নৌকা দিলা যে ডাঙা গেরাও ডাঙা দাম সফরও দিয়ে দেখা গেল গেরাও তো নাই চেহারাও গেরা ঠান্ডানোর চেহারাও আর দেখা যায় না, এসে দেখা যায় ও চুরা গুপ্তা কয়েকটা গাড়ি বেলা গেছে, এটা আওয়ামী লীগ বারবার হয় এরারে সুযোগ দিলেই এরা সুযোগ পাইলেই জীবন্ত মানুষকে গাড়ি দিয়ে পুড়িয়ে দেয়, গাড়ির ভিতরে আপনারা জানলেন সবাই, এরা কিছুদিন আগে হরতালের নামে ধর্মঘটের নামে মানুষের গাড়িতে বোম মারছে গাড়িতে আগুন লাগাইছে, জীবন্ত হবে গাড়ির মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, মা আমার পেটের ব্যথায় বাচ্চা বেড়ে নিয়ে ট্রাকে যাচ্ছে পিকআপে যাচ্ছে হসপিটাল যাবে, হসপিটাল থাকি সেই গাড়িতে তারা আগুন লাগিয়ে মা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে, এমন নিষ্ঠুর এমন নির্দয় এদের চেহারা আমরা আগে দেখেছি একত্রে একত্রে এরা কি করেছে, এই বেনিবাজারের মাটিতে কত মা দর্শিত হয়েছে, রাজাকার আলবদররা কি না করছে এখনো তার ইতিহাস টানলে আজ মানুষ শিউরে উঠে, তারা আজও চায় সেই পাকিস্তান আমেরিকা নিয়ে আনবে, আর পাকিস্তানে ঘর গীতা ছেড়ে দে মা কেঁদে বাঁচিয়ে আমরা বাংলাদেশ বলাই দিলাম, এই দেশ আওয়ামী লীগ তার বুকে রক্ত দিছে, এ দেশের স্বাধীনতা আনছে মানুষ নৌকায় ভোট দিয়েছিল বলে, বঙ্গবন্ধুকে নৌকায় ভোট দিয়েছিল, বঙ্গবন্ধু বলেছিল আমাকে আপনারা ভোট দিন আমি আপনাদের স্বাধীনতা দেব, পাইছেন স্বাধীনতা মানুষ নৌকায় ভোট দিতে স্বাধীনতা পাইছেন, শেখ হাসিনারে ভোট দিচ্ছেন শেখ হাসিনা উন্নয়ন দিচ্ছে উন্নয়ন করছে, গতিকে আমরা গর্ব করি কই আমরা যা স্বাধীন করছি আমরা উন্নয়ন করছি, আপনারা বরাবর আশা রাখছেন স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়েছে তখন তো আপনারা চাইছেন ভাত দিতা, এরপরে যখন উন্নয়ন শুরু হয়েছে শেখ মুজিবুর মারিয়ে যায় মনে করলে আবার পাকিস্তান জিন্দাবাদ দিলাই যায়, বাংলার মাটিতে একটা মুজিব আদর্শের সৈনিক বেঁচে থাকতে এই বাংলার মাটিতে 30 লক্ষ শহীদের রক্তের সাথে কসম, 2 লক্ষ মায়ের ইজ্জতের কসম, একটা বাঙালি মুজিব সৈনিক বেঁচে থাকলে এই বাংলার মাটিতে কোন বিদেশি কোন চক্রান্তকারী কোন পাকিস্তানের পাঁচটা কুকুর এই বাংলাদেশের মস্তকে বসতে পারবে না।